দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন, যে খবরে নজর রাখবো। আজ সকাল থেকে ইডির তৎপরতা, আরজিকর দুর্নীতি কাণ্ডেই অভিযানে নেমেছে ইডির আধিকারিকরা। আজ সকালবেলাতেই সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান, সেখানেই তল্লাশি অভিযান চলছে। সন্দীপ ঘোষের চিনার পার্কে যে পৈতৃক বাড়ি রয়েছে, সেই তিনতলার বাড়িতে এই মুহূর্তে রয়েছেন ইডির আধিকারিকরা। সেই বাড়ির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, মলয় আবাস, সেখানেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। এবং এই বাড়িতেই থাকেন সন্দীপ ঘোষের মা এবং বাবা। নিরাপত্তা রক্ষীদেরকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে অভিযানে গিয়েছেন ইডির আধিকারিকরা। শুধুমাত্র এখানেই নয়, আরও দিকে দিকে এই মুহূর্তে ইডির আধিকারিকরাও রয়েছেন, সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তা হলো সন্দীপ ঘোষের চিনার পার্কে যে পৈতৃক বাড়ি রয়েছে, সেই বাড়িতে এই মুহূর্তে গিয়েছেন ইডির আধিকারিকরা, চলছে তল্লাশি অভিযান। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে মলয় আবাস, সেখানে এই মুহূর্তে রয়েছেন ইডির আধিকারিকরা। আরজিকর দুর্নীতি কাণ্ডে ইডির হানা, এর আগেও আমরা দেখেছিলাম ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিলেন আরজিকরের দুর্নীতি কাণ্ডে। এবং আজ সকাল থেকে ফের একবার ইডির তৎপরতা নজরে এলো এই আরজিকর দুর্নীতি কাণ্ড নিয়েই, যেখানে বিভিন্ন দিকে অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা। সেই ছবি মতো দেখাচ্ছি সন্দীপ ঘোষের তিনতলার যে পৈতৃক বাড়ি রয়েছে, চিনার পার্কের বাড়ি, সেই বাড়িতেই তল্লাশি অভিযান ইডির আধিকারিকদের। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, চিনার পার্কে তল্লাশি অভিযানে গিয়েছেন ইডির আধিকারিকরা। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির অভিযান, তিনতলার এই বাড়িতেই থাকেন সন্দীপ ঘোষের মা এবং বাবা। এর আগেও আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে বেলেঘাটাতে, সেখানে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তারা। এবং বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে একাধিক অভিযোগ উঠেছে, আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে আরজিকর হাসপাতালে। এবং সেই সমস্ত দুর্নীতির তদন্ত করতেই এই মুহূর্তে তৎপর ইডির আধিকারিকরা। আজ সকাল থেকেই ফের একবার তৎপরতা নজরে এলো, যেখানে দিকে দিকে পৌঁছে যাচ্ছেন ইডির আধিকারিকরা। চিনার পার্কে সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এইখানে যে বাড়ির ছবি দেখাচ্ছি তা সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি, সেখানেই সন্দীপ ঘোষের মা এবং বাবা থাকেন। এই বাড়িতেই তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জাহাঙ্গীর, আজ সকাল থেকে ইডির তৎপরতা নজরে আসছে আরজিকর দুর্নীতি কাণ্ডে, সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই অভিযান সম্পর্কে? টাউনের এই চিনা পার্ক এলাকায় সেখানে সন্দীপ ঘোষের একটি বাড়ি, যে বাড়িটির নাম ঘোষ ভিলা, নিউ টাউন, নোয়াপাড়া, মল্লিকপাড়া, হাতিবাগান এলাকায় আবাসনটা তার। আরজিকরের মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় ইডি তদন্তের অফিসাররা এই মুহূর্তে বাড়ির ভিতরে আছে। তিনতলা বাড়ির নিচের তলায় তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। সঙ্গে আছে এই যে বাড়ির সামনে কেন্দ্র করে জুয়াইনি, তারা কিন্তু পাহারায় আছে। এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতো, সন্দীপ ঘোষ মাঝে মাঝে আসতো। এবং এই বাড়িতে বিলাসবহুল তিনতলা বাড়ি। আরজিকর হাসপাতালের তরুণ চিকিৎসক এই খুনের ঘটনার পর থেকেই তার পরিবার এখনো আর থাকে না এই বাড়িতে। তবে দীর্ঘক্ষণ হয়ে গেছে, ইডি অফিসাররা তারা ওই ঘরের মধ্যে আছে। তবে কি তথ্য বার করে বা কি পরিস্থিতি, সেটা আবারও নজর রাখতে হবে কলকাতা। ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর হোসেন, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, যেখানে আরজিকরের দুর্নীতি কাণ্ডে ইডির তৎপরতা, সকাল থেকেই অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে এই মুহূর্তে ইডির হানা, চিনার পার্কে যে ঘোষ ভিলা রয়েছে, সন্দীপ ঘোষের পৈতৃক যে বাড়ি, সেখানেই গিয়েছেন ইডির আধিকারিকরা।